যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন আপডেটের জন্য পাশের বেল আইকনটি প্রেস করুন। পৃথিবীতে নদীমাতৃক দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভারত। দেশটিতে রয়েছে বহু নদী, কিন্তু এরই মাঝে এমন একটি নদী রয়েছে যা মানুষ পেলে গিলে খায়, এমনটি দাবি স্থানীয়দের। ভারতের রাজধানী দিল্লির উত্তর পশ্চিম দিকে সাবসিটি অঞ্চল রোহিণী, যমুনা নদীর শাখা মুনাক ক্যানেল হরিয়ানা থেকে দিল্লির রোহিণীর পাশ দিয়ে বয়ে চলেছে। এই এলাকায় তার নাম হয়েছে খুনি নদী। স্থানীয়দের মতে দিনের বেলা তো এই নদীর পাশে গেলে শরীর ছমক ছমক করে। এই নদীতে প্রাণ হারিয়েছে বহু মানুষ, কিন্তু কি কারণে আর কিভাবে ওইসব মানুষ প্রাণ হারিয়েছে সেটা এখনও উদ্ধার হয়নি। দিনের বেলায় নদীর পাশ দিয়ে হেঁটে গেলে অস্বস্তি অনুভব করেন অনেকেই। আশপাশ কোনো মানুষ না থাকলেও মনে হয় যেন কেউ তাকিয়ে রয়েছে পেছন থেকে। কেউ কেউ আবার কান্নার আওয়াজও শুনেছেন বলে দাবি করেন। এই নদীতে গোসল করতে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা এই নদী সেসব মানুষকে গিলে ফেলেছে যারা মনে করে এটি অভিশপ্ত নদী। কিন্তু গরমের সময় নদীতে ঝাঁপাঝাঁপি করে শিশুরা, অথচ তাদের কখনো কিছু হয়নি বলে জানা যায়। ধন্যবাদ।